ফিলিস্তিনি জনগণের উপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, মসজিদে আকসার মধ্যে ইবাদতের ক্ষেত্রে বাধা প্রদান করা হচ্ছে এবং লাইলাতুল কদরে ঈদের দিনে যেভাবে নারী এবং মাসুম শিশুদেরকে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে হিংস্র হায়না এবং মধ্যপ্রাচ্যের বিস্ফোরক অবৈধ রাষ্ট্র ইসরায়েল নতুন এক নজির সৃষ্টি করেছে। আমরা দেখেছি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই ইসরায়েলি বোমা হামলা, বিমান হামলার মাধ্যমে বেসামরিক লোকদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, যেভাবে বোমা বর্ষণের মাধ্যমে নারীদেরকে হত্যা করা হচ্ছে, এর পেছনে রয়েছে ইসলামে বিদ্বেষী, ইসলামে ফোবিয়ায় আতঙ্কিত পশ্চিমা রাষ্ট্রের রাষ্ট্রনায়কেরা। আমার ভাইরা, আপনারা জানেন ফিলিস্তিনি এই গণহত্যার পেছনে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র এই হিংস হায়না নেতানিয়াহুকে উৎসাহ দিয়ে, আমি মনে করি জো বাইডেন যে অপরাধ করেছে, নেতানিয়াহু যে অপরাধে অপরাধী, একই অপরাধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অপরাধী। আমার ভাইরা, ইসলামোফোবিয়া এবং আমেরিকা ব্রিটেনের নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তারা ইসলাম এবং মুসলমানকে প্রধান প্রতিবন্ধক মনে করে থাকে, যার ফলে তারা ইসলাম এবং মুসলমানকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যেই মিশন নিয়েছে সেই মিশনের অংশ হিসেবে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালানো হচ্ছে। আমার ভাইরা, আমরা দেখতে পাচ্ছি এই ফিলিস্তিনি জনগণের উপর যে গণহত্যা চালানো হচ্ছে, এর বিরুদ্ধে জাতিসংঘ নীরব। আমরা আরো দেখতে পাচ্ছি পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রগুলি নীরব দর্শকের ভূমিকা পালন করছে, অথচ সুদান আর ইন্দোনেশিয়ার মধ্যে সামান্য দাবির পরে তাদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়েছে, স্বাধীন রাষ্ট্র দেওয়া হয়েছে। আমরা এই জাতিসংঘ এবং প্রভাবশালী রাষ্ট্রগুলো আর ওআইসি আরব লীগ সহ মানবাধিকারের ধ্বজাধারী তথাকথিত মানবাধিকার সংস্থাগুলির নীরব দর্শকের ভূমিকা পালন দেখে মনে হচ্ছে ইসরায়েলি এই সন্ত্রাস বাহিনীর সাথে এরাও অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে। আমার ভাইরা, আমাদের দাবি স্পষ্ট, অনতিবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং প্রয়োজন হলে এই জাতিসংঘ, এটা মুসলমানের স্বার্থ সংরক্ষণ করে না, এরা ফিলিস্তিনি জনগণের পক্ষে টু শব্দটিও করতে পারে না, অতএব এই জাতিসংঘের পরিবর্তে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। সেই সাথে ইসরায়েল এবং ইসরায়েলি সকল কর্মকাণ্ডের সাথে মুসলিম বিশ্বকে ইসরায়েলকে বয়কট করতে হবে। আমার ভাইয়েরা, আমরা সবেমাত্র দাবি শুরু করেছি, আমরা বিশ্বাস করি ফিলিস্তিন রাষ্ট্র এটা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার। 1947-48, 1956-67 এবং 73 সালে যেভাবে মুসলমানদেরকে দমন করা হয়েছে, নির্মূল করা হয়েছে, এখন বর্তমানে ফিলিস্তিনি জনগণকে
নির্মূল করা, নিস্তব্ধ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। কেন? যত বোমা নিক্ষেপ করা হবে, যত হত্যা করা হবে, যত আঘাত করা হবে, ফিলিস্তিনি জনগণের ভিত্তি ততই মজবুত হবে, সমগ্র পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে। আমার শেষ কথা, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইসরায়েলকে সমগ্র পৃথিবী থেকে বয়কট করতে হবে, এবং যারা এই ইসরায়েলকে সমর্থন করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ময়দানে অবতীর্ণ হতে হবে। ইসরায়েলি সন্ত্রাস বাহিনী যেভাবে আক্রমণ করতেছে, সেখানে শিশু, নারী, পুরুষ কেউ রক্ষা পাচ্ছে না। তাদের বিরুদ্ধে আজকে যারা প্রতিবাদ করতেছে, সেই প্রতিবাদগুলো মিডিয়াতে তেমন ভাবে প্রচার করা হচ্ছে না। অথচ ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র, এই সন্ত্রাসী রাষ্ট্রের পক্ষে আজকে আমেরিকার প্রেসিডেন্ট তার পক্ষ নিয়েছে, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলি আছে, আমরা সকলের কাছে দাবি জানাব, আপনারা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শিক্ষা নেন এবং মুসলমানদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করুন, অন্যথায় আপনারা নিজ নিজ দেশ থেকে বিতাড়িত হবেন। আজকে যদি আপনারা মুসলমানদের পক্ষে না দাঁড়াতে পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। সেখানে যারা মুসলমানদের পক্ষে জিহাদ করতে পারবে, তারাই দায়িত্ব গ্রহণ করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি যেভাবে সংসদ ভবনে এই বিষয়টিকে নিয়ে উত্থাপন করেছে, সারা বিশ্বকে নিয়ে তিনি এই বিষয়টিকে নিয়ে উনি সংগ্রাম করবেন এবং এই সংগ্রাম উনি অব্যাহত রাখবেন। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েল যে নির্মম ভাবে বোমা বর্ষণ করে হত্যা করছে, এর জবাব মুসলমানদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রয়োজনে সমগ্র মুসলিম বিশ্ব থেকে মুসলমান সেনাবাহিনী প্রেরণ করে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে নেস্তনাবুদ করে দিতে হবে। সংগ্রামী জনতা, মুসলমানরা বহু ধৈর্য ধারণ করেছে, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দিকে অনেক হাত জোরাজুরি করেছে, কোনো কাজ হয়নি। এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে যেমনিভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছেন, আমরা বলবো আপনি বাংলাদেশ থেকে ইসরায়েলকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠান। ইসলামী ঐক্যজোট এ দেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে ইসরায়েলে জিহাদ করে তাদের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা দেশবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি, সেই সাথে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর যে আগ্রাসী হামলা চালিয়েছে, তার প্রতিবাদ সারা বিশ্বে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। এরই অংশ হিসাবে ইসলামী ঐক্যজোট আজকে মানববন্ধন করছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসরায়েল যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে, এই আক্রমণ শুধু
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ প্রতিবাদ করে চলতে হবে এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, বর্জন করতে হবে। সংগ্রামী ভাই আমার, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব, এই তামান্না নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যার কাছে যতটুকু শক্তি আছে সেই শক্তি নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েই অচিরেই ফিলিস্তিন মুক্ত হবে এবং কুফুরি শক্তি, বাতিল শক্তি পৃথিবীর কোনো ইতিহাসে টিকে থাকতে পারে নাই। আবু জাহেলরা টিকতে পারে নাই, সাদ্দাত বাহিনী টিকতে পারে নাই, নমরুদ ফেরাউন যেমন টিকতে পারে নাই, ইসরায়েলি সন্ত্রাসী ও তার দুশ্মনরাও ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসরায়েল যেই রক্তারজনক ভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ চালাচ্ছে, তারা যদি অনতি বিলম্বে এই ভয়াবহ আক্রমণকে বন্ধ না করে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক জাত ঘোষণা করা হবে, জাত ঘোষণা করা হবে। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো উদ্যোগ গ্রহণ করেছেন, এবার আপনি বাংলাদেশ থেকে ইসরায়েলে সেনাবাহিনী পাঠানোর জন্য ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আমরা ঐক্যজোটের কর্মীরা ওই তালিকায় অংশগ্রহণ করে আমরা ফিলিস্তিনে যাব, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করব, লড়াই করব, লড়াই করব। ইসরায়েল 1948 সাল থেকে ইসরায়েলের জবর দখল করে আছে, এটা সন্ত্রাসীদের গডফাদার হিসাবে তারা কাজ করছে। বর্তমানে যে নৃশংস হামলা করতেছে, এর প্রতিবাদে বা ভাষা আমাদের জানা নাই, সেখানে নারী শিশু বৃদ্ধ এবং উপাসনালয় এবং সংবাদ কেন্দ্র সম্পর্ক সমস্ত সব তারা সমূলে ধ্বংস করে দিচ্ছে। হাজার হাজার মানুষ এখন উদ্বাস্ত পরিণত হয়েছে। এই সম্পর্কে প্রসঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান, এই সখনই সময় ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। এবং আমি আরো আহ্বান জানাচ্ছি, ইসরায়েলের সমস্ত ভোগ্য পণ্য সমস্ত কিছু বয়কট করতে হবে, জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। অন্যথা সারা বিশ্বের 200 কোটি মুসলমান কেউ চুপ করে থাকবে না, থাকবে না, থাকবে না। অবৈধ অবস্থান নিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার, ফিলিস্তিনের উপর তাদের মুসলমানদেরকে শিশুদেরকে তারা হত্যা করছে। অতএব আরব দেশগুলো ঐক্যবদ্ধ হতে হবে, তারা যদি বাঁচতে চায় আরব দেশ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে হবে। এই উৎখাতের মধ্য দিয়েই মুসলমানগণ শান্তি পাবে, না হলে তারা যে সন্ত্রাস শুরু করেছে বিশ্ব সন্ত্রাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানিয়ে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল মুসলমানদের পবিত্র মাস মাঘে রমজানে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্মম বোমা বর্ষণ করে নারী শিশু সহ অসংখ্য মানুষকে হত্যা করছে, যার নিন্দা জানানোর কোনো ভাষা আমরা খুঁজে পাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসরায়েল প্রমাণ করেছে বিশ্বে একমাত্র সন্ত্রাসী দেশ একমাত্র ইসরায়েল। আজকে ইসরায়েল
অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 200 কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা যেভাবে নির্মম ভাবে হত্যা করছে, পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। আমরা জাতিসংঘের কাছে জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আপনি ঘোষণা করুন, এবং ওআইসির কাছে আমাদের অনুরোধ, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো থেকে সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। আজকে ইসলামী ঐক্য জোটের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তিনি ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই উদ্যোগ যেন বিশ্বের 52টা মুসলিম রাষ্ট্র গ্রহণ করে, এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে আরো দাবি জানাবো, 90% মুসলমানের দেশে আপনি মুসলমানদেরকে নিয়ে আপনি সৈন্য গঠন করুন, ফিলিস্তিনে আপনি মুজাহিদদেরকে প্রেরণ করার জন্য আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন, আমরা ইনশাল্লাহ আপনার পাশে থাকব, এই দেশের মানুষ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। বিশ্বের মধ্যে ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেই কারণে আমি জাতিসংঘের কাছে আবেদন করব, জাতিসংঘের কাছে আহ্বান করব, যেন অনতি বিলম্বে জাতিসংঘ এর সুব্যবস্থা সারা বিশ্বকে নিয়ে মাত্র একটি রাষ্ট্র আমেরিকার জন্য ভেটু দেওয়ার জন্য তিনি কোনো কাজ করতেছেন না, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যায় অবিচার। জাতিসংঘকে বলবো অনতি বিলম্বে তার ফিলিস্তিনের উপরে যে নির্যাতন হচ্ছে তার ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি, অতি বিলম্বে তা কার্যকর করুন, অন্যথায় বিশ্বের মুসলমান তথা শান্তিকামী মানুষ যারা আছে তারা সবাই যখন খেপে উঠবে, আল্লাহর গজব করুণা দিয়ে যেভাবে দেখা দিয়েছে তার চেয়ে বহু বড় গজবের অপেক্ষায় থাকুন, অপেক্ষায় থাকুন।